নেত্রকোনা চার আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুর রহমান লিটন, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু সহ নেত্রকোনা জেলা ও মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দেওয়ার আগে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা দেয় বিপুল সংখ্যক নেতাকর্মী। আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এখানে মনোনীত করেছেন, এই জন্য আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমার এলাকার জনগণের পক্ষ থেকে আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী, শেখ হাসিনার আদর্শের একজন সৈনিক। সারা দেশেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভূতপূর্ব উন্নয়ন আমরা দেখেছি, তাই এই ক্ষেত্রে নেত্রকোনাও পিছিয়ে নেই। নেত্রকোনাও অনেক উন্নয়ন হয়েছে। আমরা যদি বলি যে নেত্রকোনার একাল আর সেকাল, তাহলে দেখতে পাবো যে নেত্রকোনার যে দৃশ্যমান উন্নয়ন, সেই উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করেছেন। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমার উপর আস্থা রেখেছেন এবং তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যান এবং আমাকে মনোনয়ন দেওয়ার পরে তিনি বলেছেন সরাসরি জনগণের কাছে চলে যাবেন এবং জনগণের সাথে সম্পৃক্ত থেকে জনগণের কল্যাণের জন্যই আমাদের রাজনীতি। আমি যদি মহান রব্বুল আলমিনের রহমতে এবং এলাকার জনগণের সহযোগিতা এবং এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, অবশ্যই মোহনগঞ্জ, খালিয়াজুড়ি এবং মদনে যে উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন করার জন্যে আমি অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রাখা। এর আগে গতকাল সন্ধ্যায় তার প্রয়াত পিতা, সাবেক গণপরিষদ সদস্য মরহুম ডাক্তার আখলাকুল হুসাইন আহমেদ এবং চাচা বর্ষিয়ান রাজনীতিবিদ, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মোফাজ্জল হোসেন খান চৌধুরী ছদ্দুর কবরে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন। এরপর নিজ বাসভবনে মাগরিবের নামাজ আদায়ের পর রাতে সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মমিন, নেত্রকোনা চার আসনের সাবেক সংসদ সদস্য মরহুমা রেবিকা মমিন, কিংবদন্তি জননেতা মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুল কুদ্দুস আজাদ, মোহনগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ মীর কাসেম আকন্দ এবং পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শহীদ রফিকুল ইসলাম খান বাক্কির আত্মার শান্তি কামনায় কবর জিয়ারাত করেন। এ সময় তার সাথে নেত্রকোনা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে যখন আমি অবসর নিয়েছি, সেদিন আমি মাননীয় প্রধানমন্ত্রী আবার করেছিলাম যতদিন আমি বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক হিসাবে দেশের কল্যাণে আমি আমার নিজেকে নিয়ে যেতে পারব। এবং এই কথা বলার পরে আপনারা জানেন আমি নেত্রকোনায় এসেছি, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং নাগরিক সমাজ তারা আমাকে বিপুলভাবে সম্বর্ধিত করেছিল, একইভাবে আমি মোহনগঞ্জে এসেছিলাম, একইভাবে আমাকে সম্বর্ধিত করেছে। আপনাদের মনে থাকার কথা আমি সেদিন একটা কথা বলেছিলাম যে আমি এখানে এসেছি আপনাদের এখানে কাজ করার জন্য, মানুষের কল্যাণে কাজ করার জন্য, কিন্তু আমাকে নিয়ে কেউ ভোলা পানিতে বাস সেটা করার চেষ্টা করবেন এবং সেটা আমি সবসময় চেষ্টা করেছি। গতকাল রবিবার সাজ্জাদুল হাসান ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে ময়মনসিংহ নেত্রকোনা দলীয় কার্যালয় এবং বারুহাট্টায় তাকে শুভেচ্ছা জানানো হয়। তার আগমন উপলক্ষে মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। নেত্রকোনার ঠাকুরাকোনা থেকে হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করে আনন্দমুখরভাবে ঠাকুরাকোনা থেকে তাকে মোহনগঞ্জ নিয়ে আসে। এ সময় নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বক্তারা। আমাদের আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ যারা সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, আজকের পর থেকে একটা কথা মনে রাখবেন, প্রার্থী কিন্তু কোনো ভুল হবে না, ভুল হবে আমার, কারণ উনি যে প্রার্থী ওনার আজকের পর থেকে নমিনেশনের পর থেকে ওনার কোনো ভুল নাই, ওনার নমিনেশন পেপার ফিল আপ করতে হবে, ওনার নির্বাচনের তিনটি ধার প্রত্যেকটি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন তৈরি করবে, বিভিন্ন রকম কাজকর্ম উনি ব্যস্ত থাকবে, ওনার অনেক ভুল হবে, আপনাদের ফোন ধরতে পারবে না,
হাত মিলানোর সময় একজনের হাত না মিলিয়ে চলে যেতে পারে, একজনের সাথে কথা না বলে চলে যেতে পারে। দয়া করে ওনার সমস্ত ভুলগুলিকে ফুল বানিয়ে এই নির্বাচনের দিকে চিন্তা করবেন। আর যার নৌকার প্রতি দরদ আছে, শেখ হাসিনার প্রতি দরদ আছে, সে প্রতি নৌকার প্রার্থীর এই ভুলগুলো নিয়ে কখনো আলোচনা করবে, সেই লোকটাই আলোচনা করবে যে আমার নৌকার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করার জন্য লিপ্ত থাকবে। ঠিক, দয়া করে এই প্রত্যেকটি বিষয় আপনার মাথায় রাখবেন। আজকের পর থেকে সমস্ত প্রার্থীর ভুলগুলি করিয়ে নির্বাচনের দিন পর্যন্ত